আসসালামু আলাইকুম, বেসিক লার্নিং চ্যানেল আপনাদের স্বাগতম। আমার এই চ্যানেলটি তাদের জন্য যারা প্রাথমিক এবং প্রাক প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমার এই চ্যানেলটিতে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা হবে। আমরা অনেকেই পরীক্ষার হলে অনেক বড় বড় ম্যাথ সমাধান করতে পারি, কিন্তু যখন বেসিক কিছু টার্ম আসে সেগুলো আমরা সমাধান করতে পারি না। এর মূল কারণ হিসাবে আমরা যেটা চিহ্নিত করছি সেটা হচ্ছে আমাদের বেসিক সম্বন্ধে দুর্বলতা। আসুন আমরা কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করি এবং পরীক্ষার হলে ওই প্রশ্নগুলো আসলে আমরা কীভাবে সমাধান করব সেই প্রক্রিয়া দেখি। প্রথমে দেখেন স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার ভিতরে আমরা অনেকেই তালগোল পাকিয়ে ফেলি। আসলে স্বাভাবিক সংখ্যা কী? এক কথায় স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা। সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা কোনগুলো? ওয়ান থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত যত পূর্ণ ধনাত্মক সংখ্যা আছে সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পরীক্ষার হলে যখন আমাদের প্রশ্ন আসে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, তখন আমরা অনেক সময় পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা মনে করি এবং স্বাভাবিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা মনে করি। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় মিল রয়েছে, সকল ধনাত্মক সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা নয়। কারণ পূর্ণ সংখ্যা শুরু হয়েছে জিরো থেকে এবং এই পূর্ণ সংখ্যা হতে পারে ধনাত্মক ঋণাত্মক শূন্য, কিন্তু ধনাত্মক স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র ধনাত্মক সংখ্যায় হবে। সেক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি ধনাত্মক সংখ্যা, কিন্তু সকল ধনাত্মক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। এখন যে বিষয়টা আমাদের এর ভিতরে লক্ষণীয় বিষয়, যে জিরো কি স্বাভাবিক সংখ্যা না ধনাত্মক স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা? অনেক সময় আমরা জিরোকে স্বাভাবিক সংখ্যা বলে বিবেচনা করি, কিন্তু জিরো স্বাভাবিক সংখ্যা নয়। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র ধনাত্মক সংখ্যায় স্বাভাবিক সংখ্যা হবে। এবার আসুন মূলদ সংখ্যা। এখানে একটা সহজ এবং সর্বজনীনভাবে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, যে সবাই আমরা এই সংখ্যাটা জানি, কিন্তু এই সংখ্যাটার মাধ্যমে কি আমরা মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি? যেমন এখানে বলা হয়েছে যেসব সংখ্যাকে দুটি অখণ্ড সংখ্যা পি ও কিউ এর অনুপাত পি কিউ রূপে প্রকাশ করা যায় এবং পি ও কিউ সমমৌলিক, তাকে মূলদ সংখ্যা বলে। এই সংখ্যাটা আমরা অনেকেই জানি, কিন্তু পরীক্ষার হলে আমরা এই সংখ্যাটি দিয়ে মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি না। কারণ আমাদের ধারণাটা হচ্ছে যে পি ও কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে পি ও কিউ আকারে প্রকাশ করা যায় কি? একটা সংখ্যা যেমন তিন, যেমন তিন একটি সংখ্যা, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, আমরা ভাবি যে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কারণ তিনের নিচে ওয়ান আছে। কিন্তু অনেক সময় দেখা যায় নাইন, নাইন কোন ধরনের সংখ্যা এটা আমরা নির্ধারণ করতে পারি না। কারণ কি? শুধু আমাদের ধারণাটি এই সংজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ, এবং রুট নাইন, রুট নাইন যে একটা মূলদ সংখ্যা সেটা আমরা চিহ্নিত করতে পারি না, কারণ আমাদের ধারণা শুধুমাত্র যেহেতু এই সংজ্ঞার ভিতরেই সীমাবদ্ধ। এখন আপনাকে রুট নাইন মূলদ না অমূলদ সংখ্যা সেটা জানতে হলে, মূলদ বা অমূলদ সংখ্যা হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনি জানেন তাহলে রুট নাইন, টোয়েন্টি সেভেন এগুলো মূলদ না অমূলদ আপনি ইজিলি নির্ণয় করতে পারবেন। তাহলে এখানে আরও একটি বিষয় হচ্ছে সহমৌলিক সংখ্যা। আমরা অনেকে জানি না সহমৌলিক সংখ্যা কি। সহমৌলিক সংখ্যা সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নাই। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যা, যেমন টোয়েন্টি ফাইভ,
25, 9। এখন আপনাকে যদি বলা হয় দুটি কি সমমৌলিক সংখ্যা অথবা সমমৌলিক নয়, হয়তো অনেকে পারবেন যে দুইটি সমমৌলিক, অথবা অনেকে বলবেন যে দুইটা সমমৌলিক নয়। তাহলে এক্ষেত্রে সমমৌলিক সংখ্যা, সমমৌলিক হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটি হচ্ছে দুটি সংখ্যাকে সমমৌলিক বলা হবে যখন তাদের মধ্যে এ এক, যখন তাদের মধ্যে এক এবং ওই সংখ্যা দুইটি সংখ্যাকে সমমৌলিক বলা হবে যখন তাদের মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন সেটাকে আপনি সমমৌলিক সংখ্যা বলবেন। যেমন যদি আমরা 25 এবং 9 এর ভিতরে দেখি, 25 5 গুণ 5 25, এবং 9 কে যদি আমরা ভাঙি 3 ইন্টু 3, তাহলে এখানে দেখা যাচ্ছে 5 এবং 9 এদের ভিতরে, 25 এবং 9 এর ভিতরে এক ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। 25 এবং 9 এর ভিতরে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নয়, তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে সমমৌলিক সংখ্যা। আবার যদি আমরা বলি 12 এবং 16 কি সমমৌলিক সংখ্যা, তাহলে আমরা এখন দেখব যে আসলে এদের ভিতরে এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা। যেমন 12 কে যখন আমরা ভাঙব 3 গুণ 4, 16 কে যদি আমরা ভাঙি 4 গুণ 4, যেহেতু এক ছাড়া এই দুইটি সংখ্যার মধ্যে 4 সাধারণ গুণনীয়ক রয়েছে, একটি সাধারণ গুণক রয়েছে এবং সেই সাধারণ গুণকটা হচ্ছে 4, সুতরাং এই সংখ্যা দুটি সমমৌলিক সংখ্যা নয়। এবার আসুন মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাতে আপনার কতগুলো বৈশিষ্ট্য মনে রাখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, অর্থাৎ এখানে যে আমি পূর্ণ সংখ্যা লিখছি সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে এখন যদি বলা হয় 0 কি মূলদ সংখ্যা, অফকোর্স 0 মূলদ সংখ্যা, কারণ 0 এক ধরনের পূর্ণ সংখ্যা। -1 কি মূলদ সংখ্যা, -1ও মূলদ সংখ্যা, কারণ আমাদের সংজ্ঞায় বলা হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, যেহেতু 0 এবং -1 পূর্ণ সংখ্যা সুতরাং এটি মূলদ সংখ্যা। 2 নম্বর, সকল পূর্ণ ধনাত্মক সংখ্যার বর্গমূল, সকল পূর্ণ ধনাত্মক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণ ধনাত্মক সংখ্যা যেমন 9, এর বর্গমূল 3। সকল পূর্ণ ধনাত্মক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, যেহেতু 9 এর বর্গমূল 3, সুতরাং √9 একটি মূলদ সংখ্যা, কিন্তু √8 মূলদ সংখ্যা নয়, কিন্তু √8 মূলদ সংখ্যা নয়, কারণ √8 পূর্ণ ধনাত্মক বর্গমূল নাই। এখানে √8 এর কোনো √8 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কোনো পূর্ণ সংখ্যা পাই না, সুতরাং √8 এখানে মূলদ সংখ্যা নয়। অনুরূপভাবে আমরা √16, √25 যেগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার সকল পূর্ণ ঘন সংখ্যা একটি মূলদ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা একটি মূলদ সংখ্যা, যেমন √8³, যেহেতু একটি পূর্ণ ঘন, সংখ্যাটিকে ঘন করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, সংখ্যাটিকে ঘন করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, তাহলে এটা মূলদ সংখ্যা। আবার যদি বলা হয় √9 যেহেতু 9 টু দ্য পাওয়ার কিউ কে যদি আমরা
ঘন করি তাহলে কোনো পূর্ণ ঘন পূর্ণ সংখ্যা পাবো না, তাহলে রুট নাইন এখানে মূলদ সংখ্যা নয়। একটি বিষয় লক্ষ্য করুন, রুট নাইন ছিল মূলদ সংখ্যা, মূলদ, কিন্তু রুট টু দা পাওয়ার রুট নাইন টু দা পাওয়ার কিউ, রুট নাইন টু দা পাওয়ার কিউ মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়, কারণ রুট যেহেতু বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে তাই এটা মূলদ সংখ্যা, কিন্তু নাইন টু দা পাওয়ার রুট কিউকে যদি আমরা বর্গমূল করি তাহলে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, এই কারণে এটা মূলদ সংখ্যা নয়। তারপরে দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো যদি সসীম বা স্টপ আকারে থাকে, সসীম বা স্টপ আকারে থাকে, তাহলে সেটা মূলদ সংখ্যা। দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো যদি সসীম বা স্টপ আকারে থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা। যেমন এখানে 2.25, অর্থাৎ এরপরে আর কোনো সংখ্যা নাই, এখানে এটি মূলদ সংখ্যা। কিন্তু এই দশমিক বিন্দুর পরে যদি সংখ্যাগুলো অসীম আকারে চলতে থাকে, 5, 2, 3 অসীম আকারে চলতে থাকে, তখন সেই সংখ্যাটি মূলদ সংখ্যা হবে না, তখন সেই সংখ্যাটি অমূলদ সংখ্যায় পরিণত হবে। সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, সকল পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। 3.32 সকল পৌনঃপুনিক, থ্রির মাথায়ও পৌনঃপুনিক আছে, টুর মাথায়ও পৌনঃপুনিক আছে, অর্থাৎ এটা মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক যুক্ত আবৃত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু যদি পৌনঃপুনিক না থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না, অর্থাৎ এর পরে আরো কিছু সংখ্যা নির্দেশ করছে। ওকে, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।